আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে যখন নাকি আমরা কোনো রিসার্চ আর্টিকেল পড়তে চাই, সেক্ষেত্রে কিন্তু ওই রিসার্চ আর্টিকেলটা বেশ বড় থাকলে ওইটা পড়তে অনেক বেশি সময় আমাদের ইনভেস্ট করতে হয়। আর কোনো একটা প্রশ্ন বা কোনো একটা কিছু যদি খুঁজে বের করতে হয় তাহলে ফুল আর্টিকেলটা পড়তে হয়, দেন ওই জায়গা থেকে আমরা ওইটা খুঁজে বের করতে পারি। তাই আজকে এমন একটা টুলের সাথে ইন্ট্রোডিউস করাবো যেটার মাধ্যমে ফুল আর্টিকেল আপনার পড়তে হবে না, জাস্ট আপনার যে পোর্শনটা লাগবে বা যেই কোশ্চেনের অ্যান্সারটা লাগবে বা যে ইনফরমেশনটা লাগবে জাস্ট ওইটা লিখে সার্চ করলে অটোমেটিক চলে আসবে। এর জন্য আমাদেরকে প্রথমে একটা ওয়েবসাইট ওপেন করতে হবে। ওয়েবসাইট ওপেন করার জন্য এই গুগলে আপনারা আসবেন, এসে এখানে লিখবেন চ্যাট। যে কোনো ধরনের ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন। এখন এই জায়গায় লেখা আছে, দেখেন ড্র পিডিএফ ইয়ার, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা পিডিএফ টা নিয়ে আসবেন। এখানে অনেকগুলো পিডিএফ আছে, আপনি যে পিডিএফ থেকে বা যে রিসার্চ পেপার থেকে ইনফরমেশনটা খুঁজতে চাচ্ছেন ওই পিডিএফ টা এখানে আপলোড করে দিবেন। অবশ্যই আগে থেকে কিন্তু ওই রিসার্চ পেপারটা ডাউনলোড করে রাখতে হবে। দেখতে পাচ্ছি এটা কিন্তু আপলোড হয়েছে, এই যে এখানে এটা শো করছে, এখানে এটা দেখাচ্ছে। এখন এই রিসার্চ পেপার থেকে আমরা ইনফরমেশন খুঁজে বের করব। আর এর জন্য কোনোটা যদি নাও পড়ি তাও কিন্তু কোনো প্রবলেম হবে না। এখন এইটার সাথে একটু ইন্ট্রোডিউস করে ফার্স্টের দিকে, তো আমাদের যেই টুলটা নিয়ে কাজ করছে এটার নাম হচ্ছে চ্যাট পিডিএফ ডট কম। এখন এই যে দেখেন এখানে নিউ চ্যাট আছে, এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারবেন, নিউ ফোল্ডার তৈরি করতে পারেন এবং আপগ্রেড এটা করতে পারেন। এরপর এই জায়গায় আছে চ্যাট শেয়ার, অর্থাৎ এখানে শেয়ার চ্যাট এটা করতে পারেন। এরপর রিমুভ চ্যাট করতে পারেন, এরপর এক্সপোর্ট চ্যাট করতে পারেন, অর্থাৎ যে চ্যাটটা করছেন ওটা চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর হচ্ছে রিসেট চ্যাট করতে পারেন, আর সর্বশেষে ডিলিট করতে পারবেন। অর্থাৎ এই ফিচারগুলো এখানে আমরা পেয়ে যাব। এখন এই যে এখানে লেখা আছে, দেখেন আস্ক এনি কোশ্চেন, অর্থাৎ যে কোনো ধরনের কোশ্চেন করবেন তাহলে আর্টিকেলটা অ্যানালাইসিস করে এই ওয়েবসাইট আপনাকে ওই অ্যান্সারটা দিয়ে দিবে। যেমন এখানে আর্টিকেলটা দেখতে পাচ্ছি বেশ বড়। এখন আমি চাচ্ছি যে আর্টিকেল থেকে ফাইন্ডিংটাকে এটা বের করার জন্য, এখন যদি ফাইন্ডিং বের করতে চাই সেক্ষেত্রে আর্টিকেলটা পড়তে হবে, অনেকটা সময় চলে যাবে। বাট আমরা চাচ্ছি না পুরো আর্টিকেলটা পড়ার জন্য, সেজন্য এখানে লিখব হচ্ছে জাস্ট ফাইন্ডিং। বা আপনি যদি স্পেসিফিক প্রশ্ন লিখে সার্চ করেন তাহলে কিন্তু এটা চলে আসবে। ফাইন্ডিং লিখবেন, এখন এরপর এন্টার ক্লিক করতে পারেন বা এই জায়গা থেকে যেটা আছে এটাও ক্লিক করতে পারেন। এখন এই ওয়েবসাইট পুরো পেপারটাকে অ্যানালাইসিস করে অ্যান্সার দিয়ে দিবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এই আর্টিকেলের ফাইন্ডিং। একইভাবে আমরা যদি এই আর্টিকেল মেথডটা জানতে চাই, অর্থাৎ কোন মেথডটা ফলো করে এই আর্টিকেলটা লেখা হয়েছে বা এই রিসার্চের কাজটা করা হয়েছে, সেক্ষেত্রে এইখানে লিখবেন হচ্ছে মেথড বা মেথোডোলজি যেটা লিখতে চান। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেথডটা তারা শো করেছে, অর্থাৎ কোন মেথডে কাজ করেছে এটা তারা এখানে বলে দিয়েছে। একইভাবে আমরা এটার সামারি করতে চাচ্ছি আর্টিকেলটা, এই দেখেন পুরো আর্টিকেলটা সামারি করে আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ আপনি এখানে যা খুঁজে বের করতে চান জাস্ট ওটা এখানে লিখে দিবেন, লিখে এখানে সার্চ করবেন, তাহলে পুরো আর্টিকেলটা অ্যানালাইসিস করে রেজাল্ট এখানে শো করবে। আপনাকে কষ্ট করে আর ফুল আর্টিকেলটা পড়তে হবে না। এখন কথা হচ্ছে এইটা আমরা কেন ইউজ করি। এটা ইউজ করি অনেকগুলো রিজন আছে, যেমন আপনি যদি এই আর্টিকেলটা পড়তে চান অনেক সময় লাগবে আর অনেক ভুল আর পসিবিলিটি কিন্তু থাকবে। বাট আপনি যদি এই ওয়েবসাইটটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময় অনেক বেঁচে যাবে আর স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন আর ভুল আর পসিবিলিটি অনেক কম থাকবে। এরপরও আপনারা ডেফিনেটলি এটা চেক করে নেবেন। তাহলে এভাবে হচ্ছে যে কোনো রিসার্চ আর্টিকেল আপনারা পড়তে পারবেন, পড়ে আপনারা যে ইনফরমেশন দরকার হয় ওই ইনফরমেশন নিয়ে রিসার্চের কাজ করতে পারবেন।